হয়ে গেল। এত দামি এত পাওয়ারফুল একটি মুখ শব্দের উচ্চারণের জবান আল্লাহ আমাদের দিয়া আল্লাহ কয় আল্লাহুল বয়ান জবান ব্যবহার করতে নিয়ন্ত্রিত জবান হবে, যা তা মুখ দিয়ে উচ্চারণ করবো না ওই শব্দই উচ্চারণ করব। যার দ্বারায় লাভ হয় লাভ হয়। আমাদের জবানকে অপবিত্র করার জন্য আমাদের কথা বলার বেশি, আপনাকে চুপ থাকতে দিবে না। মোবাইল ইন্টারনেট আসছে, কথা কো বিজ্ঞাপন দেয়, কথা বলো একা বলবে না, অনলাইনে গ্রুপ পালিয়ে কথা বলো, মজায় কথা বলো, দূরের মানুষ কাছে এসে কথা বলো, ভিডিও কলে কথা বলো। কথা যত বলতে মনে চায় তত বলো। অল্প টাকায় কয়েক জিবি কিনা তারপরে বলো, 10 জিবি কিনা মাত্র অল্প টাকায় আবিষ্কার করে এমন ভাবে মুখে মুসলমানের হাতে এনে দিতেছে যে কথা বলতে থাকবে। এই কথা দিয়েই মানুষকে আঘাত দিবে, কথা দিয়া মুমিনকে আঘাত দিয়ে দিবে, কথা দিয়া ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে যাবে, কথা দিয়া মুমিনের দুশ্মন হয়ে যাবে। কথা সহজ করে দিছে, যত কথা সহজ হইতেছে তত স্পেস বেশি লাগতেছে, একজন আরেকজন কি কথা বলতেছে আর কথা বলে আল্লাহর রসুল বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। কত বছর আগের বক্তব্য? 1500 বছর আগের বক্তব্য। আল্লাহর রাসূল বলতেছেন প্রকৃত মুমিন মুসলমান সালিক মুসলমান প্রকৃত মুসলমান আল্লাহর কাছে যদি কেউ হতে চাও তাহলে নিয়ন্ত্রিত জবান নিয়ন্ত্রিত হাত, আগে বলে জবানের কথা পরে বলে হাতের কথা। আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, আগে মুখের কথা পরে হাতের কথা। মুখ দিয়ে আসলে হাতের চেয়ে শক্তিশালী আল্লাহর রাসূল আগে বলে গেছে, হাত দিয়ে কাছের মানুষকে ঘুষি দেওয়া যায় আঘাত করা যায় কিন্তু মুখ দিয়া 1000 কোটি মুসলমানের হৃদয়ের ভিতরে আঘাত করে ফেলা যায়। ধরুন পিয়াসা ওই আমেরিকায় বসে বসে মুখ দিয়া সারা দুনিয়ার মুসলমানের মানে দিলের ভিতরে 17 কোটি মুসলমানের তীরের ভেতরে আঘাত করে ফেলেছে। মুক্তিয়া খালি কিছু কথা বলেছে, কথাগুলো ধাক্কা মুসলমানদের হৃদয়ে চলে গেছে।
দূরে বসে যদি কাউকে গালি দেওয়া হয়। একবার ফেসবুকে দেখা গেল একটা আইডি আছে, আইডিতে খালি কাই নাই। গালি ঘুরা তাও নাকি বিদেশে বসে দেয়। শুধুমাত্র জমিনের উপরে আক্রমণ করা যায় না, মুখ দিয়ে আরশের মালিক আক্রমণ করা যায়। জমিনে বসে আরশের মালিককে মুখ দিয়ে আক্রমণ করা যায়। বাংলাদেশে ওখানে খুশাল যায় কবরের মানুষের হাতের দ্বারা বাড়ি দেওয়ান যায় না, ঘুষি দেওয়ান যায় না। কারণ হাতের সীমানা এই যে একটু দার দার হাত, হাতের সীমানা দার দার হাত, তাহলে মুখের কথাগুলোর কারণে জনতা গুণী ভেবে জান্নাতের বাগানে প্রত্যেকটা কথা তীর গুলির চাইতে বেশি বড় আক্রমণ করে তার কবরের ভেতরে ঢুকে যায়। কত মহামনীষী, কত মুবাল্লিগ, তাই খাস মুখের কথা দিয়ে ধরা খেয়ে গেছে, কত মুফাসসির, মুফাসসির তাফসীর লিখেছে, মুখের কথা কলমের লেখা ধরা খেয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হৃদয় থেকে